আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল ইসলাম, লেখক ও প্রশিক্ষক। আজকে আপনাদের সাথে কথা বলতে চাই একটি প্রবাদ বাক্য দিয়ে শুরু করি আজকের আলোচনা। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। এই কথাটা আমরা অনেকেই শুনেছি, প্রায় সবাই শুনেছি। কিন্তু এই কথাটা আজকে কেন বলছি, আপনি যদি একজন বীমা পেশাজীবী হয়ে থাকেন, আপনি যদি ক্যারিয়ারে একেবারে শুরু করে থাকেন, তাহলে মনে করবো যে আজকের আলোচনাটা আপনার অবশ্যই দেখা দরকার। কারণ আজকের আলোচনা করবো আমার নিজের জীবন থেকে, না কিছু কথা থেকে। এই কথা থেকে অবশ্যই আপনার হয়তো কিছুটা হলেও শিক্ষণীয় বা আপনার জীবনে কাজে আসতে পারে। কথা না বাড়িয়ে মূল কথা শুরু করা যাক। আমি যখন অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র, ঠিক তখন কোনো না কোনো ভাবে ঘটনাচক্রে শুরু করলাম বীমা পেশায়। কাজ যখন শুরু করি তখন আমার যিনি বস ছিলেন, তিনি কিন্তু তখন এসএসসি ফেল করা একজন মানুষ, তিনি ছিলেন অফিসের ইনচার্জ, তিনি কাজ করছেন। বীমা পেশায় আসবার পরে আমার বন্ধুরা যারা আমার পরিচিতরা ছিল একসাথে, তারা তো অনেক নেগেটিভ কথা বলতো, তুমি আর কাজ পেলে না, তুমি বীমা পেশায় কাজ শুরু করেছো। সিনিয়ররা বলতো, পরিবারের সদস্যরা বলল, অনেকে বলতো। আবার যখন অফিসে আসতাম, যখন আমার সিনিয়র, যখন এসএসসি ফেল করা একজন মানুষ, যখন আমি অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র, তখন তার সাথেও কিন্তু আমার ম্যাচ হচ্ছিল না। সেখানে অনেক অল্প শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিতরাও কাজ করছিল, সেখানে কিন্তু আমার কাজ করতে গিয়ে কিছুটা সমস্যা হচ্ছিল। কিন্তু এই অবস্থান থেকে আজকের অবস্থান একবার চিন্তা করে দেখুন তো। এই জন্য আমি বলছি, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। এটা আমার নিজের জীবন থেকে নেওয়া কথা, যে আমি তখন চিন্তা করলাম যে হ্যাঁ, অনেকেই হয়তো এই পেশায় আসছে না, অনেক শিক্ষিত ছেলেমেয়েরা হয়তো এই পেশায় কাজ করছে না, কিন্তু আমার মাথার মধ্যে একটা জিনিস কাজ করলো, যদি শিক্ষিতরা এই পেশায় না আসে, ভালো মানুষরা যদি এখানে না আসে, তাহলে এই পেশার পরিবর্তন কি আনবে, কিভাবে কাজের পরিবর্তন আসবে। ভালো কিছু করতে গেলে অবশ্যই ভালো মানুষকে আসতে হবে, তাহলে আমার মতো শিক্ষিত ছেলেমেয়েরা যদি এই পেশায় আসে, তবে এই পেশার পরিবর্তন সম্ভব। তাহলে আমার সিনিয়র, সে কম শিক্ষিত হলেও, তখন আমি চিন্তা করলাম তার ভালো গুণগুলো কি রয়েছে। তার যদি 10টি গুণ থাকে, 10টি গুণের মধ্যে যদি তার 8টি গুণ খারাপ হয়, 2টি গুণ তো ভালো আছে, তে ভালো গুণটি কি। তখন আমি চিন্তা করে দেখলাম, তাকে বোঝার চেষ্টা করলাম, সে সেলসের জন্য অনেক ভালো, সে খুব সহজে মানুষকে বোঝাতে পারে, কনভিন্স করতে পারে, এবং অনায়াসেই মানুষের টাকা নিজের কাছে নিতে পারে। তো আমি সেই রপ্তটা করার চেষ্টা করলাম যে আমার সিনিয়রের কাছ থেকে এই কৌশলটা শিখতে হবে, কিভাবে মানুষকে আগ্রহী করে তোলা যায় বীমার প্রতি, এবং কিভাবে মানুষের কাছ থেকে নিজের পকেটে টাকা নেওয়া যায় অস্ত্র ছাড়াই, অর্থাৎ মুখের কথা দিয়ে। কারণ বীমা পেশায় কাজ করতে গেলে এই কাজটি শিখতে হবে। তখন আমি সিনিয়রের সাথে মিশতে শুরু করলাম, তার অন্তরঙ্গ হবার চেষ্টা করলাম। এবং একটা মজার বিষয় হচ্ছে যে আমি যখন অফিসে জয়েন করলাম, তখন কেউই তাকে স্যার বলতো না, সবাই কেউ ভাই বলতো, কেউ নাম ধরে বলতো, মানে এরকম তেমন কেউ সম্মান করতো না, কিন্তু সে অফিসে কাজ চলছিল। আমি প্রথম তাকে স্যার বলতে শুরু করলাম, এবং সেদিন থেকে শুরু করে আজকে আমি তার সাথে কাজ করছি না, তার সাথে নেই। আল্লাহর রহমত, আপনাদের দয়ে আজকে অনেক ভালো রয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাকে আমি সম্মান দিয়ে কথা বলি, যখন ফোনে কথা হয় বা যদি কখনো রাস্তায় দেখা হয়, এখন পর্যন্ত তাকে আমি স্যার বলি, সম্মান করে কথা বলি। তিনি অল্প শিক্ষিত ছিলেন, আমি যদি মনের মধ্যে এটা ভাবতাম যে তার কাছ থেকে আমার কি শিখার রয়েছে, আমি তার কাছে থাকলে বীমা পেশায় সফল হতে পারবো না, ভালো কিছু শিখতে পারবো না, আমি বড় লিডার হতে পারবো না, এই ভেবে যদি তার কাছ থেকে চলে যেতাম, হয়তো বীমা পেশায় টিকতেও পারতাম না, আজকের অবস্থান সৃষ্টি হতো না। কিন্তু আমি তার সাথে থেকেছি, তার মন জয় করবার চেষ্টা করেছি, তার সবচেয়ে ভালো গুণটা নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করেছি। নেওয়ার ফলে কি হচ্ছে, আজকে আলহামদুলিল্লাহ আমি অনেক সফল হয়েছি, তার থেকেও আমি অনেক উপরে এগিয়ে গেছি। এটার একটাই কারণ হচ্ছে, আমি মনে করেছি আমার লিডার যেমনই হোক না কেন, আমাকে ভালো হতে হবে, এবং তাকে সর্বোচ্চ সম্মান দেওয়ার কারণে, শ্রদ্ধা করবার কারণে, তিনি আমাকে ভালোবেসেছেন, স্নেহ করেছেন, এবং তিনিও উজাড় করে দিয়েছেন আমাকে, তিনি শিখিয়েছেন কিভাবে ভালোভাবে কাজ করতে হয়, এবং অফিসিয়াল বিভিন্ন ওয়ার্ক আমাকে শিখিয়েছেন, বিভিন্ন মিটিং ট্রেনিংয়ে তিনি আমাকে পাঠিয়েছেন, তিনি যেখানে যাননি তার অ্যাবসেন্সে আমি সেখানে গেছি, অফিস বিভিন্ন অ্যাপ্লিকেশন লেখার, অফিসের বিভিন্ন পেপার্স রেডি করার তিনি রেডি না করে কিন্তু আমাকে দিয়েছেন, আমি অনেক কাজ করেছি। বেশি কাজ করবার কারণে অবশ্যই কিছু না কিছু বেশি শিখবার সুযোগ হয়েছে আমার, কিন্তু যদি এমনটি আমি ভাবতাম যে না, আমার সিনিয়রের কাছ থেকে তেমন কিছু শিখার নেই, আমি কিন্তু সেদিনই ঝরে পড়তাম। তার মানে কি, আপনি সবসময় অশিক্ষিত মানুষের কাছে কাজ করবেন, অল্প শিক্ষিত মানুষের কাছে কাজ করবেন, অদক্ষ মানুষের সাথে কাজ করবেন, আমি কিন্তু এটা বলছি না। অবশ্যই আপনার যোগ্য লিডার
থাকা ভালো, শিক্ষিত উচ্চ শিক্ষিত হলে অবশ্যই ভালো, কিন্তু কোনো কারণে আপনার লিডার যদি আপনার চেয়ে উচ্চ শিক্ষিত, আপনার চেয়ে জ্ঞানী, আপনার চেয়ে বেশি বুদ্ধিমান যদি নাও হয়, এরপরও তার সাথে কাজ করতে হবে আপনাকে, তার বেস্টটা নেবার চেষ্টা করতে হবে। সে যেহেতু লিডার, সে যেহেতু সিনিয়র হয়েছে, অবশ্যই তার কিছু ভালো গুণ আপনার চেয়ে আছে, তার ভালো গুণগুলো আপনার মধ্যে নেবার চেষ্টা করুন, দেখবেন আপনি এক সময় তার চেয়েও বড় হতে পারবেন। তা আমার জীবন থেকে নেওয়া কথা, জানি না আপনাদের কতটুকু ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, নিজের জীবনে প্রয়োগ করে দেখুন, আশা করছি আপনার জীবনেও পরিবর্তন ঘটবে। আজকের আলোচনা এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।